প্রদীপের নিচেই অন্ধকার। খোদ এলাকার বিধায়ক তথা রাজ্যের পশ্চিম অঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রীর বাড়ির কাছেই মহকুমা হাসপাতালে চরম বেহাল দশা। সমস্যায় মুমূর্ষু রোগী সহ এলাকার মানুষজন, কোন রূপ ভ্রুক্ষেপ নেই মন্ত্রীর, অভিযোগ এলাকাবাসী। মানবাজার এই গ্রামীণ হাসপাতাল এখন তো মহকুমা হাসপাতাল, মহকুমা এলাকার মধ্যেই পড়ে, কিন্তু আমরা যে পরিষেবা বিগত দিন পেয়ে থাকি, আমরা দেখেছি 8-10 জন ডাক্তার এখানে চিকিৎসা দিতেন, শিশু বিশেষজ্ঞ থাকতো, চর্মরোগ বিশেষজ্ঞ থাকতো, দাঁতের ডাক্তার থাকতো, চোখের ডাক্তার থাকতো, কিন্তু তাদের কোথাও আর দেখতে পাওয়া যায় না। আমরা দেখেছি বিগত দিনে এখানে এই হসপিটালে এক্সরে হতো, দাঁতের এক্সরে হতো, বিভিন্ন হাত পা ভাঙার সমস্ত কিছুর এক্সরে হতো, সেরকম পরিষেবা কোথাও নেই। একজন ডায়রিয়া পেশেন্ট যদি ঢুকে হসপিটালে এলে তাদেরকে সেলাইন কিনতে বা আর তাদের যে জেলকো তাদের কিনতে গেলে বাইরে থেকে দোকান থেকে কিনে নিয়ে আসতে হয়। রাজ্যের মন্ত্রী হলেও উনি এই মঙ্গল রোগী কল্যাণ সমিতির তিনিও মেম্বার, এসব ব্যাপারে তার নজর দেওয়ার কোনো দরকারই মনে পড়ে না। এখানে এলাকার মানুষ উনার কাছ থেকে কি পাইছে আমরা জানি না কিছু। এখনো পর্যন্ত তিনি পাক্কা আজ বলে 3-5-15 বছর 12 বছর হতে এলো, আমরা কি কি সার্ভিস পেয়েছি মানবাজার সদর হসপিটাল? আমরা এখন দায়ী, এখন আমরা যারা ভোট দিচ্ছি সবাই মিলে যারা যা ভোট দিচ্ছে তারাই দায়ী, কারণ উনি তো আছেন, উনার তো যা করছে, এদিকে 100% কাজ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কি শতাংশের কাজ হয়েছে সেই যে গ্রামীণ হাসপাতাল, সেই গ্রামীণ হাসপাতালে আছে। আমরা মানবাজার বিধানসভার বিধায়ক, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু, তার এলাকাতেই মহকুমা শহর মানবাজারে রয়েছে মহকুমা সদর হাসপাতাল, যেখানে বিদ্যুৎ বিভ্রাট হলে জেনারেটর চলে না, অন্ধকারে অক্সিজেন মাস্ক সাথে নিয়ে ইলেকট্রিকের অপেক্ষায় থাকতে হয় রোগীদের। বর্তমানে এখন পরিষেবা বলে কিছু নেই, কারণ এখন কেউ এলেই সাথে সাথে রেফার করার জন্য ডাক্তাররা রেডি থাকে, প্রত্যেকটা পেশেন্ট আইলেই রেফার, যদি একটা পেট ব্যথা নিয়ে আসছে তাহলে ট্রিটমেন্ট হচ্ছে নাই, সাথে সাথে ওনাকে পাঠাই দেওয়া হচ্ছে বাঁকুড়া কিংবা পুরুলিয়া, সে টাকা থাকুক আর না থাকুক তার কাছে, এটাই তো পরিষেবা, এটা আর পরিষেবা হচ্ছে না, এটা প্রহসন তৈরি হয়ে গেছে। এছাড়াও হাসপাতালের বেশ কয়েকটি বিল্ডিং জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যে কোনো মুহূর্তে ছাদের চাঙ্গুর ছেড়ে ঘটে যেতে পারে বড় সড় বিপত্তি। রয়েছে বড় বড় মৌচাকের বাসা, অনেক সময়ে মৌমাছির কামড়ও সমস্যায় পড়তে হয় রোগী সহ পরিজনদের। হসপিটালের যা অবস্থা, হসপিটালে কিচ্ছু নেই, আর এটা নাকি মানবাজার নাকি মহকুমা। আমি চাই যখন মানবাজারে হাসপাতাল আছে তখন চিকিৎসা হোক, না হলে এই হাসপাতাল বন্ধ করে এটাকে বিজনেস কমপ্লেক্স করে দেওয়া হোক। গোটা মানবাজার এলাকা জানুক যে মানবাজার কোনো হাসপাতালে নাই, প্রথম থেকে আমরা পুরুলিয়া বা বাঁকুড়া যাব। হাসপাতালের রোগীদের শয্যাগুলিও জরাজীর্ণ অবস্থা, পর্যাপ্ত শয্যার ব্যবস্থাও নেই, এলাকাবাসীর এ ধরনের অভিযোগ খোদ মন্ত্রীর দিকে। কিন্তু বর্তমানে আমরা লক্ষ্য করছি 2-3টা ডাক্তার আছে, বেশিরভাগ চিকিৎসা নার্স দিয়ে চালানো হয়, কয়েকজন নার্স আছে যারা হাসপাতালটাকে সহযোগিতা করার চেষ্টাটা করেন, কিন্তু সেই ধরনের কোনো ডাক্তার আমাদের এই জায়গাতে নেই। মানবাজার বিধানসভা থেকে যিনি নির্বাচিত প্রতিনিধি, তিনি হচ্ছেন আমাদের রাজ্য সরকারের একজন মন্ত্রী, বিভিন্ন দপ্তরে তার দায়িত্ব আছে। এখানে আমরা রোগী কল্যাণ সমিতি বিগত দিনে যা ছিল সেই রোগী কল্যাণ সমিতির তার কোনো ফাংশনিং আমরা লক্ষ্য করছি না। এলাকার মানুষের জন্য থাকা এই মহকুমা হাসপাতালে কোনো দিন নজরই দেননি মন্ত্রী সন্ধ্যারানী টুডু, এমনকি তিনি হাসপাতালে পা পর্যন্ত রাখেননি কোনোদিন, মেঝেতে বিছানা পেতে রোগীরা নিচ্ছেন চিকিৎসা পরিষেবা। আর অভিযোগ, পর্যাপ্ত ডাক্তার নেই, চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্র চালানোর নেই কোনো অপারেটর, যে কারণে রোগীদের রেফার করে দেওয়া হয় ভিন জেলা বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চলের প্রত্যন্ত গ্রামের মানুষজন, এর জন্য বর্তমান সরকারকেই দায়ী করছে বিরোধী দল সহ এলাকার আপা মোর জনসাধারণ। পুরুলিয়ার প্রত্যন্ত মহকুমা শহর মানবাজার মহকুমা হাসপাতালের এই চরম অব্যবস্থার কথা জানেন জেলা স্বাস্থ্য দপ্তরের শীর্ষ অধিকর্তা সিএমওএইচ নিজে। অতি সম্প্রতি এটা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি, প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি, যার ফলে আগামী দিনগুলোতে যাতে পরিষেবা উন্নত হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি, এবং এ ব্যাপারে আমাদের ব্লক স্বাস্থ্য প্রশাসন, ব্লক সাধারণ প্রশাসন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা পঞ্চায়েতে যারা আছেন যে সদস্যরা নতুন নির্বাচিত, তাদের পরামর্শক্রমে আমরা ব্যাপারটা উদ্বোধন কর্তৃপক্ষের সাহায্য নিয়ে আমরা ব্যাপারটা সমাধান করার চেষ্টা করি। কিন্তু তিনিও দায় এড়িয়ে যাচ্ছেন বিষয়টি নিয়ে, আরও শীর্ষ দপ্তরে জানাবেন বলে। অন্যদিকে এলাকার বিধায়ক তথা রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডুও বিষয়টি নিয়ে দেখছি, দেখব, খুব শীঘ্রই ব্যবস্থা হয়ে যাবে বলে দায় সারলেন। আমি, আপনি যেটা বললেন আমি অবশ্যই এটা শুনেছি, মানবাজার গ্রামীণ হসপিটালে একটা সমস্যা তৈরি হয়েছে, তা আমি বিএমএইচের সঙ্গে আলোচনা করেছি এবং আমাদের সিএমএইচের সঙ্গেও আলোচনা করেছি, আমরা তদন্ত চালাচ্ছি এবং যথাযথ আমি সেটার
স্টেপ নেব। দিদি রোগী কল্যাণ সমিতি তো আপনি শুনছেন, তার মধ্যে এরকম একটা অবস্থা আপনি নিজে জানেন। আমি শুনেছি এই প্রবলেম যেটা আপনি বলতে চাইছেন, আমি শুনেছি অবশ্যই এর নাম জন্য আমি তদন্ত সাপেক্ষে স্টেপ নেব, তদন্ত আমাদের চলছে। বাস্তবে কি এই হাসপাতালের হাল ফিরবে সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মধ্যে। পুরুলিয়ার মানবাজার থেকে মুসলে উদ্দিন মোল্লার রিপোর্ট, রাঙামাটি সংবাদ, পুরুলিয়া।